হীরালাল দেবনাথ স্বর্ণ ব্যবসায়ী, তিনি দীর্ঘ 30 বছর এই ব্যবসার সঙ্গে জড়িত। তাহলে অতীতে কারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি দখল করেছে, জমি দখল করেছে, প্রতিষ্ঠান দখল করেছে বুঝতে তো বাকি নাই। আজকে তারা কিন্তু সব পালিয়ে যায় না, এখনো দেশে আছে। এই বর্তমানে আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হলো আরো আরো বেশি সজাগ থাকা, কারণ দেশটা সবাই, দেশটাকে রক্ষা করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে। এটা শুধু বিএনপি রাখার দায়িত্ব নয়, সবাই মিলে। আমরা মনে করি আজকে এই দেশটাকে যিনি একত্রিত করেছেন, করার চেষ্টা করেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সকল রাজনৈতিক দল, আমরা সবাই উচ্চ পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা প্রশাসনের সঙ্গে দেখা করবেন, আনুষ্ঠানিক বৈঠক করবেন, সেখানে আপনারা দাবি তুলবেন। শুধু এই রাস্তায় আমি বলছি আমাদের দাবি না, টেবিলে গিয়েও সেই দাবিটা বুঝিয়ে দিতে হবে। ওনার একমাত্র ছেলে প্রীতম আমাদের সামনে উপস্থিত, বাপ প্রতিদিনের দেয় এইভাবে দোকানটা বন্ধ করে বাড়ি যায় রাত্রে 8টা সাড়ে 8টার দিকে। তার বাপ হীরালাল দেবনাথ পিছনে সাইকেলে ছিল আর সামনে এই প্রীতম হুন্ডায় ছিল। ঠিক তাদের বাড়ির সামনে এই দুষ্কৃতিকারীরা এই ধরনের হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। এরা পেশাদার, এরা চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী। ইদানিং লক্ষ্য করবেন 5ই আগস্টের পর ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, তারপর যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে অল্প সময়ের জন্য, তারা দেশ পরিচালনা যখনই করতে যেখানে যাচ্ছে সেখানে ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আইন শৃঙ্খলার অবনতিটাকে কিভাবে ঘটানো যায়, অবনতি করা যায়, সেই দিকে একটা বিশেষ চক্র, একটা বিশেষ গোষ্ঠী লেগে আছে। এরা তারাই যারা বিগত দিনে বিভিন্ন অত্যাচার নির্যাতন গুমখুনের সঙ্গে জড়িত ছিল, ডাকাতি সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল, লুটপাটের সঙ্গে জড়িত ছিল, সেই চক্রটাই আজকে প্রকারান্তে বিভিন্নভাবে আজকে হিন্দু সম্প্রদায়ের উপর আগেও যেমনি আঘাত করেছিল, এখনো সুযোগ বুঝে তারা আঘাত করছে। ওই আঘাতটা করে এই সরকারকে দেশ পরিচালনায় একটা ব্যর্থতার অভিযোগ এনে দেওয়ার চেষ্টা করছে যে না, দেশে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এই সরকার চালাইতে পারতেছে না, সুতরাং তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে। কিন্তু আমরা যারা আছি, বিশেষভাবে সকল রাজনৈতিক দল, আমরা যারা যে যে ধর্মের আছি না কেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মুসলমান, পাহাড়ি, বাঙালি, বাংলাদেশী,